সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাস আবার পানিতে চলে একথা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না কিন্তু সত্যি এমন একটি বাস রয়েছে জার্মানির হার্মবুর্গে বাসটি ডাঙ্গায় চলে আবার জলেও চলে বাসটির নাম এমফি বিয়াস যার বাংলা অর্থ উভচর বাস কারণ এই বাস প্রথমে রাস্তায় চলে তারপর এলবে নদীতে নেমে যায় তারপর আবার রাস্তায় উঠে পড়ে হার্মবুক শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই রিভার বাস বাসটির ভাবনা প্রথম মাথায় আসে ফ্রেড ফ্রাঙ্কের নামের এক ব্যক্তির তিনি চার বছর আগে এটি প্রথম চালু করেন প্রথম দু মাসে ছয় জন যাত্রী উঠেছিল বাসটিতে বিপুল সারা মেলে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তিনি বলেন এই হামবুক শহরের মতো আরও সাতটি নদী তীরবর্তী শহরেও এই রিভার বাস চালু করার আবেদন এসেছে এই বাসের আসন কিন্তু একেবারে আর পাঁচটা সাধারণ বাসের মতোই যাত্রা শুরু হলে প্রথমেই শহরটি ঘুরে দেখতে পারেন যাত্রীরা আর তারপর কিছুক্ষণে বিরতি দেওয়া হয় তারপরে বাসটি এলবে নদীর মধ্যে ভেসে বেড়া একটা স্টিমার বোটের মতোই সব মিলিয়ে আশি মিনিটের মতো চড়া যায় এই বাসে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে এই বাসটি ছত্রিশ আসনের এই বাসের ভাড়া প্রাপ্ত বয়স্কদের জন্য দুই হাজার টাকা আর পাঁচ থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য ভাড়া প্রায় ষোলোশো টাকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ